ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, যদি আপনার ফোনের ইন্টারনেট স্পিড খুবই কম হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইন্টারনেটের স্পিডকে বাড়াবেন। জাস্ট আমি একটি সেটিং সম্পর্কে কথা বলবো এবং একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো যার মাধ্যমে আপনারা কিন্তু ফোনের ইন্টারনেটের স্পিডকে বাড়াতে পারবেন। অ্যাপের মাধ্যমে আপনারা 28% পর্যন্ত স্পিডকে বুস্ট করতে পারবেন। অ্যান্ড অ্যাপটি সম্পর্কে কথা বলেছি ভিডিও শেষের দিকে, সো অ্যাপটি না দেখে কেউ যাবেন না। সো জানতে হলে আজকের ভিডিও অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। সো গাইজ চলুন সবার প্রথমে আমি আপনাদের মোবাইলের একটি সেটিং সম্পর্কে কথা বলি, দেন একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো। মোবাইলের সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশন দুটো মিলে কিন্তু আপনারা ইন্টারনেটের স্পিডকে বাড়াতে পারবেন। সো অবশ্যই অ্যাপটিকে ব্যবহার করে দেখবেন, অ্যাপটি না দেখে কেউ যাবেন না। সো যাই হোক চলুন সবার প্রথমে চলে যাই মোবাইলের সেটিংসে। এখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন মোবাইল নেটওয়ার্কে। যদি মোবাইল নেটওয়ার্ক সরাসরি না পান এখানে সার্চে গিয়ে সার্চ করতে পারেন। আমি জাস্ট এখানে ট্যাপ করব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে, এখানে গেলে দেখবেন রয়েছে মোবাইল নেটওয়ার্ক। সো জাস্ট এখানে চলে যাব। এরপর দেখবেন রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, সো আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর দেখবেন যে একটি এপিএন রয়েছে, সো জাস্ট এইটিকে আপনাদের একটু কাস্টমাইজ করতে হবে। যেমন এখানে রয়েছে Jio-4G, সো আমি জাস্ট এটিকে কাস্টমাইজ করব। জাস্ট আমি এটিকে ওপেন করব। সো আপনি যদি জিও সিম ব্যবহার করেন সো জাস্ট এই সেটিংসটি করে নেবেন। যেমন এখানে রয়েছে নেম, সো নেমের জায়গায় অবশ্যই আপনারা এটিকে ক্যাপিটালে করে দেবেন Jio-4G, দেন ওকে করবেন। এরপর রয়েছে এপিএন, এপিএনে গিয়ে আপনারা করবেন জিও নেট। সো এটি লেখার পর নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে রয়েছে এপিএন প্রোটোকল। সো এটি আপনারা যেটা করবেন, যদি IPv4 থাকে বা IPv6 থাকে অনলি, যেটা করবেন আপনারা IPv4/IPv6 রয়েছে, এটি দুটোই আপনারা একসাথে সিলেক্ট করে দেবেন। এটি করে দিলে কী হবে, একটা না থাকলে আরেকটি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড একইভাবে আপনারা এপিএন রোমিং প্রোটোকল রয়েছে, এটিকে আপনারা IPv4 অ্যান্ড IPv6 করে জাস্ট সেট করে দেবেন। অ্যান্ড নিচে পেয়ে যাবেন বিয়ারার, সো এখানে আপনারা জাস্ট আসার পর দেখবেন যদি আনস্পেসিফাইড থাকে সেইটিকে আপনারা LTE সিলেক্ট করে দেবেন, দুটো করার পর করে দেবেন ওকে। দেন এইখানে রয়েছে 3 ডট, জাস্ট এখানে ট্যাপ করতে হবে, দেন এটিকে করে দেবেন সেভ। সো এতটুকু কাজ, আপনাকে জাস্ট এই কাজটি করতে হবে। এরপর আপনারা একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোর, অ্যান্ড এখানে গিয়ে সার্চ করবেন ফাস্টার অ্যান্ড সেফার ইন্টারনেট। এটি লিখে সার্চ করে দেখবেন আপনার সামনে অ্যাপটি চলে আসবে। আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্সে। অ্যাপ ডাউনলোড করার পর জাস্ট অ্যাপটিকে ওপেন করুন, দেন আপনারা একবার স্কিপে ক্লিক করবেন। স্কিপ করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি বাটন চলে আসবে। সো আপনাকে যেটা করতে হবে, জাস্ট এটিকে আপনাদের অন করতে হবে। জাস্ট এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করলে দেখবেন যেটি অন হয়ে যাবে, দেখবেন কানেক্টেড লেখা হয়ে যাবে। এখন আপনি যদি ইন্টারনেট অ্যাক্সেস করেন, আপনি যদি এখন ইন্টারনেট ব্যবহার করেন তাহলে বুঝবেন যে আগের থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে ইন্টারনেটের স্পিড। যদিও বা অ্যাপের মাধ্যমে আপনারা 28% ইন্টারনেট স্পিডকে ইনক্রিজ করতে পারবেন। অ্যান্ড এটি অবশ্যই একটি সেফ ওয়ে এবং অবশ্যই ফাস্টভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড অ্যাপটি সত্যি আপনার মোবাইলে কাজ করছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজ এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।